ওকে একটু শুনে নাও তারপর লিখতে থাকবা তো এর আগে তোমাদেরকে এনশিয়েন্ট ইন্ডিয়া পুরো কমপ্লিট করেছিলাম এনশিয়েন্ট ইন্ডিয়ার ইন্ডিয়া পর মানে প্রাচীন ভারতের পর তোমাদের আসছে মেডেপ্যাল ইন্ডিয়া এখানে শুধুমাত্র দুটো বংশ আছে একটা হচ্ছে দিল্লি সালতানাত একটা আছে তোমাদের বংশনা পিরিয়ড সরি তো একটা হচ্ছে দিল্লি সালতানাত আর একটা হচ্ছে মুগলস তো দিল্লি সালতানাত স্টার্ট কেমন করে ফাউন্ডেশন কেমন করে হলো তো ফার্স্ট এসেছিলো কে গহরি এসেছিলো না গাজনি এসেছিলো এগুলো কনফিউজন থাকে তাই না গজনি একটা জায়গারও নাম ঠিক আছে গজনবি একটা জায়গার নাম তো এবার কি হচ্ছে ওখান থেকে এসেছিলো তোমাদের মাহমুদ গাজনি এসেছিল হুম না গজনিও তোমাদের লুট করতেই এসেছিলো যে তারপরে আস্তে আস্তে সাম্রাজ্য বিস্তার করতে লাগলো তে তারপর এও সাম্রাজ্য বিস্তার করেনি সেও চলে গেছিলো রিটার্ন আমি বলছি সব আস্তে আস্তে তো কী হচ্ছে প্রথমে আসলো মাহমুদ গাজনি ঠিক আছে মাহমুদ গাজনিকে কী বলা হতো বট খান বলা হতো বট শিকান তার জাস্ট টাইটেলসগুলো সবাই মুখস্থ রাখবা ওয়েল ইন্ডিয়াতে কী আছে রাইটার্সদের নাম মানে কে কোন বই লিখেছে আর কার টাইটেল কী আছে তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞেস করে নিতে পারে কি তুঘলক বংশ স্থাপনা করেছিল তোমাদের গিয়াস উদ্দিন অপশনই অপশানই থাকবে না তখন কি করবো তখন হচ্ছে তোমাদের গাজী মল্লিক অপশনে থাকবে কিংবা প্রিন্স জওনা কাকে বলা হতো সালিম কাকে বলা হতো এমন করে কোশ্চেন থাকে ঠিক আছে তো এগুলোই ডাক নাম অরিজিনাল নাম এগুলো তোমরা জেনে রাখবা ওকে তো এখানে কি হচ্ছে এ এসেছিল তোমাদের লুট করতে কারণ ইন্ডিয়াতে অনেক টাকা তাই তো তো কবার লুট করেছিল এখানে টোটাল বার লুট করেছিল। লাস্ট যে লুট ছিল সেটা কি ছিল সোমনাথ টেম্পল সোমনাথ টেম্পলটা কোথায় আমাদের গুজরাটে ঠিক আছে রক্ষ গুজরাট তুই জানো না এখানে লিখে রাখলাম গুজরাত সোমনাথ টেম্পল লুট করলো হাজার পঁচিশে দিয়ে তারপরে তোমাদের কি হলো সে চলে গেলো তাই না তার টাইমে একটা বই লিখেছিল কে লিখেছিল আল বেরুনি একটা বই লিখেছিল বইয়ের নাম হচ্ছে কিতাবুল হিন্দ এই বইটা লিখেছিল এই যে বইগুলো বলছি না সব জায়গায় একটা না একটা বই আছে এমন আজব আজব বই আছে তুজুকে বাবরি তারপরে তুজুকে এমন করে সব নামগুলো আছে এগুলো মুখস্থ করে রাখবা এগুলো তোমাদের ডাইরেক্ট জিজ্ঞেস করা হয় কুধু কিতাবুল হিন্দ এই বইটা কে লিখেছিল তো এটা লিখেছিল আল বেরুনি ঠিক আছে দেন নেক্সট হচ্ছে তারপর আসলো কি শামসুদ্দিন মোহাম্মদ ঘোরি একটা হচ্ছে গাজনি আর একটা হচ্ছে ঘড়ি আর যে জায়গা থেকে আসলো সেটা হচ্ছে গজনবী যারা হচ্ছে তুর্কিস ধরে রাখো আর তুর্কি হচ্ছে ঠিক আছে তারপর হচ্ছে ঘড়ি আসলো ঘড়ির সময় তোমাদের যে প্রশ্নটা বারবার জিজ্ঞেস করে সেটা হচ্ছে দুটো ওয়ার হয়েছিল কি ওয়ার তারায়নের যুদ্ধ তরায়নের প্রথম যুদ্ধ হয়েছিল এগারোশো একানব্বই যেটাতে পৃথিবীর চৌহানকে হারিয়ে দিয়েছিল আর না দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এগারোশো বিরানব্বই যেখানে পৃথিবী সরি এখানে পৃথিবীরাজ চৌহান জিতে গিয়েছিল আর এখানে পৃথিবীরাজ চৌহনকে হারিয়ে দিয়েছিল যে তাকে বন্দি বানিয়ে দিল তারপর তোমাদের কি হলো পৃথিবীরাজ চৌহানেরই একজন সেনাপতি না বন্ধু বলা হয় তার নাম এই সে ওই লিখেছিল পৃথিবীরাজ রাসো এই বইটা লিখেছিল বলতে পারবো কে লিখেছিল পৃথিবীরাজ রাসো এই বইটা একজন লিখেছিল কে লিখেছিল হ্যাঁ অপশন ভিটি তো কি হচ্ছে পৃথিবীরাজ রাসু এই বইটা লিখেছিল তারই ফ্রেন্ড কি চন্দবার দায় যে পৃথিবীরাজকে ওখান থেকে তার বন্দি থেকে বের করে নিয়েছিল। তারপরে কি হচ্ছে ঘড়ি যখন জিতে গেলো তারপরে ঘড়ি চলে গেছিলো ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আবার চলে গিয়ে আবার রিটার্ন এসেছিলো দিয়ে রিটার্ন আসার পর কি সে জয়চানকে হারিয়ে দিয়েছিল জয়চানকেও সঙ্গে যুদ্ধ হয়েছিল এগারোশো চুরানব্বই সময় জয়চন্দের সঙ্গে যুদ্ধ হলো জয়চন্দকে হারিয়ে দিল তারপরে কি হলো তুর্কি সম্রাজ ইন্ডিয়াতে ফর্মেশন হলো ফাউন্ডেশন হলো এবার তারপরে এবার কি স্টার্ট হবে তারপরে স্টার্ট হবে তোমাদের দিল্লি সুলতান তাই না দিল্লি সুলতান স্টার্ট কেমন করে হলো কে স্টার্ট করেছিল তাই তো তো ঘরি ঘরি কী করতক যেখানে যত ওখানে যারা বেস্ট ফাইটার্স যারা আগে যুদ্ধ ভালো করতক তাদেরকে কী করে নিত কিনে নিত এমন করে কি হচ্ছে একজন ওখানে মানে অর কবিলাতে সবচেয়ে বেস্ট ফাইটার যে ছিল একজন স্লেভ ছিল দাস ছিল সে কে ছিল তোমাদের গিয়াসউদ্দিন কতবিদিন আইবক ছিল সে জাস্ট একটা ফাইটার ছিল সে একটা গোলাম ছিল দিয়ে কিন্তু ও গোলাম ঘড়ির একদম ডান হাত বলা যাবে অনেক বিশ্বাস করতো কার উপরে তারপরে কি হলো ঘড়ি বলল আমি আর এখানে থাকছি না আমি রিটার্ন চলে যাচ্ছি তাহলে তুমি এখানে এবার যত কিছু আমরা জিতেছি তুমি সামলাও যে সামলালো দিয়ে তারপরে কুতুবুদ্দিন আইবক কি হয়ে গেলো দিল্লি সুলতানাত ফাউন্ড করলো দিল্লি সুলতান ফাউন্ড করার পর ওই যে বংশ স্টার্ট করেছিল বংশর নাম কি ছিল তোমাদের গুলাম বংশ দাস বংশ তাই না তার জন্যে এটাকে দাস বংশ বলা হয় কারণ সে ছিল একটা গুলাম ওকে তো কোনো রাজাওয়াজা কিছু ছিল না জাস্ট একটা গুলাম ছিল এই আগেকার মুভিতে হয় না ফাইটিং ওয়াইটিং হতো তারপরে যে জিতে যেত সে পয়সা পাতো কারণ করে একে গুলাম বানিয়ে নিয়েছিল তো এবার কি হচ্ছে তোমার দিল্লি সুলতান পড়ার জন্যে আমি তোমাদেরকে একটা শর্ট ট্রিক্স বলেছিলাম এবার এখানে ভালো করে বলে দিচ্ছি সেটা কি হচ্ছে গোলাপ খিলে তো শ্বাস লো এটা হচ্ছে ছোট করে শর্ট ট্রিক্স মুখস্থ রাখার জন্য কোন বংশর পর কোন বংশ এসেছে প্রথমে আসছে গুলাম বংশ তারপরে এসছে খিলজি বংশ তারপরে হচ্ছে তুগলক বংশ তারপরে সৈয়দ বংশ তারপরে লোদি বংশ তাহলে তোমাদের এই পাঁচটা বংশ পরপর এসেছে এটা সিস্টেম্যাটিক অর্ডারে ক্রোনোলজিক্যাল অর্ডারে সেট করা আছে প্রতিটা বংশর ফাউন্ডার নাম তোমাদেরকে এখানে দিয়ে আছে জাস্ট দেখে নাও তারপরে এক একটা বংশতে কী কী ইম্পর্টেন্ট সেগুলো পড়তে হবে তো ফার্স্ট দেখো গোলাম বংশ ওটাকে ইলবারি তুর্কস বলা হয় দিল্লি সুলতানাত তারা কি ছিলেন পার্শিয় পার্শিয়ান ছিলে না তুর্কিস ছিল না আর একটা চার দু তিনটা অপশন দিয়ে দিল কী ছিল তারা তুর্কি ছিল ঠিক আছে ওই তো ফাউন্ডেশন অফ তুর্কি রুল ইন ইন্ডিয়া কে ফাউন্ডেশন করেছিল ঘড়ি স্টার্ট করেছিল দিয়ে তারপরে এরা তোমাদের আস্তে আস্তে বংশ স্টার্ট করে দিল তাহলে গোলাম বংশকে ছিল ফাউন্ডার কুতুবুদ্দিন আইবক তারপরে খলজি বংশর ফাউন্ডার ছিল জালাল উদ্দিন খিলজি তারপরে তুগলক বংশ ছিল গিয়াসউদ্দিন তুগলক তার নাম হচ্ছে গাজী মাল্লিক তারপরে হচ্ছে সঈদ কে ছিল খিজির খান আর তারপরে লোদি বংশ হচ্ছে বাহালুল লোদি ঠিক আছে এগুলো হচ্ছে ফাউন্ডার্স এবার লিখে লো তোমাদের হচ্ছে তারপর দিল্লি সুলতানাতে স্লেব বংশ স্লেব বংশতে এটাই পুরা শেষ এতটুকু পড়বা তার বেশি কিছু পড়তে হবে না তোমাদেরকে যেটা হচ্ছে স্লেব দাস বংশ কে স্টার্ট করেছিল আমাদের কত আইবক স্টার্ট করেছিল তাকে লাখ বক্স বলা হতো তাই না অনেক ভালো ছিল মানে সবাইকে মাফ করে দিত তো এবার কি হচ্ছে তার ক্যাপিটাল কী ছিল আগে দিল্লি সুলতানাতের ক্যাপিটাল ছিল তোমাদের লাহোর ছিল ক্যাপিটাল তাই না তারপরে লাহোর ক্যাপিটালের পর কী হলো সে কোথায় মারা গিয়েছিলো কেমন করে মারা গিয়েছিলো যত তোমাদের সুলতান আছে তাদের মৃত্যুর মানে সামারক যেগুলো তোমরা বলো সেগুলো তোমাদের পড়তে হবে না টোমসগুলো পড়তে হবে কাদের মুগলসদের টোমসগুলো পড়তে হবে এরা কোথায় মারা গেছে না মারা গেছে কখনও জিজ্ঞেস করে তো এখানে জাস্ট তোমাদের জিজ্ঞেস করতে পারে কি খেলতে খেলতে মারা গেছে পোলো খেলতে গিয়ে মারা গেছে ওই ঘোড়ার উপরে দাঁড়ায় না ঘোড়ার উপরে যেগুলো খেলে তো পোলোতে কটা প্লেয়ার হয় বলো তো ঠিক আছে একটা টিমে হচ্ছে চারটে প্লেয়ার হয় সবচেয়ে বড়ো গ্রাউন্ড যদি জিজ্ঞেস করে তো কীসের হয় পোলোরি হবে ঠিক আছে চলো তো ওটাকে চাওগাঁও বলা হয় নর্মাল ভাষায় তারপর হচ্ছে ফার্স্ট পারসন টু ইম্পোজ জিজিয়া জিজিয়া কর কি হচ্ছে নন মুসলিমসদের উপরে একটা ট্যাক্স চাপানো হতো সেটা হচ্ছে জিজিয়া কর তাহলে জিজিয়া কর সবচেয়ে প্রথমে কে স্টার্ট করেছিল সে করেছিল গিয়াসুদ্দিন কুতুবুদ্দিন আইবক তারপর হচ্ছে সেই কুতুব মিনার পাঁচতলা বিল্ডিং একটা ঠিক আছে তো কুতুব মিনার তোমাদের স্টার্ট করেছিল কনস্ট্রাকশন স্টার্ট করেছিল কার নামে কি নাম একজন আছে না বাক্তিয়ার কাকি না কি একটা আছে ঠিক আছে তো ওই নামটা তোমাদের কখনো আসবে না তো ওটার ওর নাম আসবে না জাস্ট এটা জিজ্ঞেস করবে কনস্ট্রাকশন কুতুব মিনারকে স্টার্ট করেছিল স্টার্ট করেছিল তোমাদের কুতুবুদ্দিন আইবক ফিনিশ করে সে ফিনিশ করেছিল ইলতুত ঠিক আছে তারপরে নেক্সট হচ্ছে তার জেনারেল ছিল কে বাখিয়ার খিলজি অনেক সময় আমরা ভুল করে পড়িলি খলজি তো এখানে আছে আর খোলজি বংশ তো কখন আমাদের পরে আসছে না তো জেনারেল মানে তার সেনাপতি হ্যাঁ বলা যাবে একদিক থেকে মানে শুধু একটা মেন হেড একটা হয় আর বাদ বাকি চার পাঁচটা অনেকগুলো সেনাপতি হয় তো ওই জেনারেলকে কোথায় পাঠিয়েছিল সে এ বখতিয়ার খিলজি দুটো জিনিস ডিস্ট্রয় করেছিল কী জিনিস ডিস্ট্রয় করেছিল ইউনিভার্সিটি একটা হচ্ছে নালন্দা ইউনিভার্সিটি একটা বিক্রমশীলা ইউনিভার্সিটি এনশিয়েন্ট ইন্ডিয়াতে প্রাচীন ভারতে তোমাদেরকে কি পড়ালাম নালন্দা কে তৈরি করেছিল কনফার্ম আর এটাকে তৈরি করেছিল কনফার্ম ওকে তো এটা হচ্ছে তোমাদের গুপ্ত বংশে নালন্দা ইউনিভার্সিটি কুমার গুপ্ত আর বিক্রমশিলা করেছিল ধর্মপাল ঠিক আছে তারপর কি হচ্ছে ফারুক উদ্দিন এ বই লিখেছিল একটা সে বইটা নাম হচ্ছে তারিখে মুবারক শাহি বাস এখানে তোমাদের কুতুবিদের আইবক শেষ তারপর হচ্ছে নেক্সট শামসুদ্দিন ইন্তুতমিস এ ছিল সবচেয়ে বেশি ম্যাক্সিমাম টেনুয়ারের জন্য রাজা ছিল কন্টিনিউয়াস পঁচিশ বছরের জন্য রাজা ছিল পুরো যত দিল্লি সুলতানত আছে সবচেয়ে বেশি বছরের জন্য এই ছিল সবাই দশ বারো কিংবা পাঁচ ছয় বছরের জন্য ছিল কিন্তু এই পঁচিশ বছরই ছিল একে কি বলা হয় দিল্লি সুলতানাতের আসল ফাউন্ডার রিয়েল ফাউন্ডার অফ দিল্লি সুলতানাত ওকে তারপর হচ্ছে কি তার ক্যাপিটাল কি ছিল দিল্লি ছিল এখান থেকে এবার দিল্লি ক্যাপিটাল আসছে তারপর হচ্ছে সে চঙ্গেজ খান চঙ্গেজ খান জানো তো গ্যাঙ্গেজ খান না চঙ্গেজ খান কোথা থেকে এসছিল হ্যাঁ মঙ্গোলিয়া ওখানে ওখানে তোমাদের মঙ্গোলিয়া আছে জানো কি কোথায় আছে চায়নার উপরে ঠিক আছে চায়নার উপরে তোমাদের মঙ্গোলিয়া আছে তো মঙ্গোলিয়া থেকে চাঙ্গেজ খান এসেছিলো কিন্তু চাঙ্গেজ খান যেন ইন্ডিয়াতে না আসে অন্য জায়গায় তোমাদের ডাইভার্ট হয়ে চলে যায় তো এমন করে সে ইলতুতমিস বাঁচিয়েছিল ঠিক আছে ইন্ডিয়াকে তারপরে হচ্ছে সে ইখতা সিস্টেম স্টার্ট করে ইলতুতমিস ইখতা সিস্টেম কি হচ্ছে কাউকে স্যালারি দিতক না সে কী দিত জমিন দান করে দিতক তাহলে ল্যান্ড ইন প্লেস অফ স্যালারি লেখা আছে জমিন তোমাদেরকে দিতক তারপর হচ্ছে সেট আপ চালাঙ্গানি মানে চল্লিশ জনের একটা গোট বানাতক চল্লিশ জনের একটা নোবেলের গোট মানে কি হচ্ছে অরাই জাস্ট কাজগুলো সামলাবে সব কিছু যত কিছু করবে ওই করবে তো চালাঙ্গানি বলা হবে কিংবা চাল্লিশা বলা হবে ঠিক আছে তারপরে হচ্ছে নেক্সট মিনাজুস মিনাজুস সিরাজ এ একটা বই লিখেছিল সেই বইয়ের নাম হচ্ছে তাবাকাত এ নাসিরি তাবাকাতের নাসিরি কার উপরে লিখা এর উপরে লিখা নাসিরুদ্দিন মোহাম্মদের উপরে লেখা ঠিক আছে নাসিরুদ্দিন মাহমুদ কে ছিল ইলতুত সবচেয়ে বড় ছেলে ছিল ঠিক আছে এবার তোমরা বলবো স্যার ইলতুত কোথায় এ কোথায় আর নাসিরুদ্দিন মাহমুদ তো অনেক পরে আছে তো নাসিরুদ্দিন মাহমুদ ছিল ইলতুত সবচেয়ে বড় ছেলে তারপরে কী হলো নাসিরুদ্দিন মোহাম্মদকে না বানিয়ে সবাই কাকে বানিয়েছিল তোমাদের বানিয়েছিল রাজিয়া সুলতানাকে ঠিক আছে আর রাজিয়া সুলতানাই ছিল মধ্যকালীন ভারতের প্রথম এবং শেষ ওই একটাই ছিল একটা মহিলা যে প্রথম এবং শেষ মহিলা যে মধ্যকালীন ভারতের শাসক ছিল তারপর রাজিয়া সুলতানার ইয়াকুটা গিয়ে হত্যা করে দেওয়া হলো তারপরে তোমাদের হচ্ছে কি নাসিরউদ্দিন মোহাম্মদ নাসিরউদ্দিন মেহমুদের জাস্ট একটা কি দারবেশি কিং বলা হতো কাকে ডাক নামগুলো সবাই মুখস্থ করে রাখবা এগুলো জিজ্ঞেস করে দরবেশি কিং কাকে বলা হয় দরবেশি রাজা তারপর হচ্ছে গিয়াসুদ্দিন বালবান গিয়াসুদ্দিন বালবানের আসল নাম হচ্ছে তোমাদের বাহারুদ্দিন ঠিক আছে এ কি করেছিল তোমাদের এ একটা টাইটেল গ্রহণ করেছিল টাইটেল কি হচ্ছে জিলে ইলাহি মানে শ্যাডো অফ গড বলা হয় এটাকে জিলে ইলাহি মানে আমি হচ্ছি ক্ষুদা ঠিক আছে আমাকে তোমরা সিজদা করো আমাকে তোমরা পাইবস করো সিজদার পাইবস মানে কি হচ্ছে সিজদা হইতো ঠিক আছে আর পাইবস পাই পাইচুমু খাওয়া ঠিক আছে এটা হচ্ছে সিজদার পাইবস তাহলে কে করেছিল যে নিজেকে খুদা বলেছিল আমি খুদা আমাকে সব কিছু করতে হবে জিলে ইলাহি শ্যাডো অফ গড মানে গডের শ্যাডো তারপরে হচ্ছে সেই চালাঙ্গানি যেটা ছিল না ওই চালাঙ্গানিকে কি করেছিল ব্রোক করে দিয়েছিলো মানে ওটা আর কোনো পাওয়ার দিয়ে দেয়নি ওগুলোকে লিখলো তারপর হচ্ছে লাস্ট আসছে হচ্ছে তোমাদের দিল্লি সুলতানের মানে বংশ লাস্ট রাজা গুলাম তারপরে কি আসলো গোলাপ খিলে তারপরে আসলো কি খলজি বংশ এবার খলজি বংশ এখানে লিখছি ওগুলো তোমরা লিখতে থাকো হুম লিখো লিখো ওকে দেন নেক্সট সেটা হচ্ছে খলজি বংশ খলজি বংশ এখানে তোমাদের একটা পেজে শেষ তো দেখো ফার্স্ট কি হচ্ছে খলজি বংশর ফাউন্ডার কে ছিল জালালউদ্দিন খলজি ঠিক আছে তারই সানিন জামাই কে ছিল আলাউদ্দিন খিলজি মা ওই মুভি দেখেছ তো রণবীর কাপুরের কী মুভি নাম কী ছিল পদ্মাবত ঠিক আছে পদ্মাবতে কি তার এই করে যে ওই কী ছিল কে বলছে শ্বশুরজি ঠিক আছে পিছন থেকে মেরে দিয়েছিল না দিয়ে তারপরে একটা ছাক্কাকে নিয়ে এসেছিল সেই ছিল তোমাদের কি মালিক কাপুর এই তো মালিক কাপুর ঠিক আছে তারপরে এবার কি হচ্ছে আলাউদ্দিন খিলজিকে কিন্তু কী বলা হয় দ্বিতীয় আলেকজান্ডার বলা হয় আর একে কী হচ্ছে সিকন্দারে সাইনি বলা হতো ঠিক আছে এবার কী হচ্ছে কোহিনু ডায়মন্ড আলাউদ্দিন খিলজি কী হচ্ছে আলাউদ্দিন খিলজি এবার আস্তে আস্তে সব বিস্তার করছে সবাই তো একদম নিজের এলাকাতে বসেছিল কিন্তু এবার কী করলো এ সবচেয়ে বেশি বিস্তার করলো তো দিল্লি সুলতানাতে সবচেয়ে বেশি এরিয়া যদি কেউ বিস্তার করেছে তাহলে আলাউদ্দিন খলজি বিস্তার করেছে ঠিক আছে অ্যালেকজান্ডার যেমন করে পুরা ইন ওয়ার্ল্ডে বিস্তার করেছিল এমন করে এ পুরা ইন্ডিয়াতে বিস্তার করেছে তো এবার কি হচ্ছে এ যখন বিস্তার করে আস্তে আস্তে সব জায়গায় যেতে লাগে তো মালোয়াতে তোমাদের কি পেয়েছিল সে কোহিনু ডায়মন্ড পেয়েছিল ঠিক আছে দিয়ে কোহিমু ডায়মন্ডে তোমাদের একটা গান আছে ওই গানে ওই ডায়মন্ডটা পরে ডান্স করেছিল না হ্যাঁ হ্যাঁ ওটাই আসবে নাদির শাহ আসবে আস্তে আস্তে এই তো নাসিরউদ্দিন মেহমুদ না নাজিসা এখনও আসবে তো এবার কি হচ্ছে কোহিনুর ডায়মন্ড কোথা থেকে নিলো মালওয়া থেকে নিলো তারপরে মালিক কাফুর তার জেনারেলের নাম ছিল তাকে মালিক নাইব নাম দিয়ে হয়েছিল তোমরা যদি লিখতে চাও নাও মালিক নাইব বলা হতো নাইব তারপর হচ্ছে সে দুটো সিস্টেম স্টার্ট করলো একটা হচ্ছে দাগ একটা হচ্ছে চেহারা দাগ হচ্ছে ঘোড়াদের জন্য ঘোড়াদেরকে ব্র্যান্ডিং করা হতো আর চেহারা হতে তোমাদের সোলজার্সদের জন্য বাস একটু মাথায় রাখো আর কিছু না একটা হচ্ছে ঘোড়ার জন্য একটা হচ্ছে সোলজার্সদের জন্য ঠিক আছে দেন দেন নেক্সট হচ্ছে হুলিয়া তোমরা বলো আরে চেহারা মানে হুলিয়া তারা হুলিয়া বই গারদা যাদামত বললে এমন করে বলে না ওটাই হচ্ছে তো ওটাই হচ্ছে ফার্স্ট সুলতান টু মেনটেন স্ট্যান্ডিং আর্মি এটা একটু ইম্পর্টেন্ট প্রথম সুলতান যে ছিল স্ট্যান্ডিং আর্মি পুরো আর্মি স্ট্যান্ডিং আর্মিকে মেনটেন করে রাখত বাদ বাকি হ্যাঁ চলছে চলুক মরছে মরুক এমন করে হতো দিয়ে তারপরে নেক্সট হচ্ছে সে আলাই দরওয়াজা কোথায় বানিয়েছিল আলাই দরওয়াজা ঠিক আছে কোশ্চেন জিজ্ঞেস করে কি আলাই দরওয়াজা কে বানিয়েছে আলাই আলাউদ্দিন আলাই এমন করে মুখস্থ রাখবা আলাই আলাই ঠিক আছে আলাই দরওয়াজা কে বানিয়েছিল আলাউদ্দিন খুলজি বানিয়েছিল কুতুব মিনারের সামনে ঠিক আছে কুতুব মিনারে তোমাদের একদম সামনে হচ্ছে তোমাদের আলাই দরওয়াজা বানানো হয়েছিল কুতুব মিনার এমন করে পাঁচতলা বিল্ডিং তার সামনে দেখবে এমন করে একটা তোমাদের দরওয়াজা আছে ছোট্ট করে ওখান থেকে ঢুকে কুতুব মিনারে ঢুকা হয় এখন তো সব টুকটাক ভেঙে গেছে তো যাই হোক দেন নেক্সট হচ্ছে মার্কেট পলিসি নিয়ে রেশন ব্যবস্থা মার্কেট পলিসি যত কিছু আছে বাজার নীতি যত কিছু আছে সব কিছু তোমাদের কে নিয়ে এসেছিলো আলাউদ্দিন খুলজি নিয়ে এসছিল তারপরে হচ্ছে মুবারক খিলজি সে হচ্ছে লাস্ট রুলার অফ খিলজি ডাইনস্টি তারপরে আসছে তোমাদের তুগলক বংশ তুগলক বংশর ফাউন্ডারের নাম কি হচ্ছে গিয়াস গিয়াসুদ্দিন তুগলক আর সে নিজের তুগলক তুগলক আসছে তুগলাক থেকে কি হলো সে নিজের ক্যাপিটাল কোনটা বানালো আবাদ বানালো আর গিয়াসুদ্দিন তুগলাকেরই আসল নাম কী ছিল গাজী মাল্লিক ঠিক আছে আমি বললাম কি যদি প্রশ্ন জিজ্ঞেস করে তুগলক বংশকে ফাউন্ডেশন করেছিল তো ওখানে তোমাদের যদি গিয়াসুদ্দিন তুগলক না আসে তাহলে কনফিউজ খেয়ে যাও না অরিজিনাল নামগুলো পড়ে রাখবা তাহলে কী হচ্ছে গাজী মাল্লিক হচ্ছে তার অরিজিনাল নাম তারপরে আসলো কি মোহাম্মদ বিন তুগলাক তাকেই বলা হতো প্রিন্স জওনা ঠিক আছে তার অরিজিনাল নাম ছিল জওনা তারপরে তার টাইমে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বিন বিন ঠিক আছে তো এটা বিন না বিন ওখান থেকেই পড়ে লিও ঠিক আছে এ বিন হ্যাঁ সাল পড়ার দরকার নেই আমি একটাও সাল লিখাছি না লিখাতে গেলে অনেক কিছু সাল লিখতে হবে মেডেভেল ইন্ডিয়া থেকে সাল জিজ্ঞেস করে না যদি সাল জিজ্ঞেস করবে তাহলে যুদ্ধর সালগুলো জিজ্ঞেস করবে কে কত সালে এসেছিলো তোমাদের জিজ্ঞেস করা হয় না অত ভিতরে তোমাদেরকে পড়তে হবে না পঁচিশ মার্ক্সে তোমাদের জিকে তাই না তোমাদেরকে আরও কিছু করতে হবে স্ট্যাটিক জিকে আছে সায়েন্স আছে অনেক কিছু আছে এগুলো জাস্ট যতটুকু আছে অতটুকু পড়তে থাকো তো মোহাম্মদ বিন তুগলক তার অরিজিনাল নাম ছিল প্রিন্স জওনা তারপরে তার টাইমে মোরক্কো থেকে একটা পর্যটক এসেছিলো তার নাম ছিল ইবন বতুতা ঠিক আছে ইবন বতুতা একটা বই লিখেছিল সেটা হচ্ছে সফরনামা সফরনামাকে আমরা আরেকটা নাম দিয়েছি সেটা হচ্ছে কিতাবুল রাহলা ঠিক আছে কিতাবুল রাহলা লিখেছিল কার টাইমেছিল ইবন বতুতা মোহাম্মদ বিন তুঘলকের টাইমেছিল ওকে দ নেক্সট হচ্ছে তারপরে মোহাম্মদ বিন তুঘলক কে কি বলা হয় পাগলা রাজা বলা হতক ভাইস ফুল কিং ওয়াইসফুল যেটা হচ্ছে কেন বলা হতো কারণ সে পাঁচটা ভুল কাজ করেছিল ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট সেটা তোমাদেরকে এটা পড়তে হবে বাদ বাকি দু তিনটা যেগুলো আছে এগুলো পড়ার দরকার নেই জাস্ট এটা বলে দিচ্ছি সে নিজের ক্যাপিটাল দিল্লি থেকে দেবগিরিতে শিফট করেছিল এবার কি হচ্ছে দিল্লি এত বড় জায়গা দেবগিরি একটু ছোট জায়গা ওখানে শিফট করলো দেবগিরিতে কি হলো জল পাওয়া গেল না আবার দেবগিরি থেকে দিল্লি চলে আসছিলো তাহলে এখানে কী হলো ফালতুতে তোমাদের হ্যারাসমেন্ট হলো তো এই জিনিস প্রথম ভুল করেছিল তারপরে দোকানি কারেন্সি একটা ইউজ স্টার্ট করেছিল দোকানি কারেন্সি কী হচ্ছে সবাই এবার জাল কারেন্সি তৈরি করতে স্টার্ট করেছে এখানে একটা ভুল হলো তারপরে করাচিল এক্সপিডিশন করেছিল তারপরে দোয়াব যেটা আমরা ইউপি এখন বলছি দোয়াবে তোমাদের ট্যাক্স বেশি লাগিয়ে দিয়েছিলো এমন করে অনেক কিছু গিয়েছিল ওগুলো ফালতু তোমাদেরকে পড়তে হবে না জাস্ট এটা পড়ে রাখো পাগলা রাজা বলা হতো আর সে নিজের রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে শিফট করেছিল বাস এটুকু তারপর হচ্ছে ফিরোজ শাহ তুগলক ফিরোজ শাহ তুগলককে কী বলা হতো এই অ্যালিওট আর ডুয়েশন তাকে কি বলেছে সুলতানি যুগের আকবর আকবর অফ সুলতান বলেছিল এই দুজন তাকে এই নামটা দিয়েছিল তা এরা হচ্ছে হিস্টোরিয়ানস ঠিক আছে তার আগে থেকে নাম যে এটা আছে এমন না এখন যখন হিস্টোরিয়ানসরা কখনও কোনো বইয়ে লিখছে না তো বইয়ে এমন করে নামটা লেখা থাকে যেমন কি হচ্ছে ইলতুতমিসকে কি বলা হয় অরিজিনাল ফাউন্ডার অফ দিল্লি সুলতান বলা হয় কে কেউ না কেউ একজন লিখেছে তাই না তারপরেই তো এটা আমরা পড়তে পারছি এমনি তো যখন সেই বছরে সেই যুগে তো তাকে এমন করে বলা হতো না কি সে এই হচ্ছে আমাদের অরিজিনাল ফাউন্ডার কোনো হিস্টোরিয়ান লিখেছে তারপর আমরা পড়ছি যেমন নেপোলিয়ান ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সমুদ্রগুপ্ত কে বলেছিল হ্যাঁ তো এটা কি হচ্ছে ওই হিস্টোরিয়ান ও একটা বই লিখেছে তারপরে এমন করে নামটা এসেছে তাই না তেমন করে কী হচ্ছে তখনই নাম ছিল এমন না কোনো হিস্টোরিয়ান কোনো না কোনো নাম দিয়েছে তো এটা কে দিয়েছিল অ্যালিওট অ্যান্ড দিয়েছিলো এ কী করেছিল জাস্ট একটা ছোট কাজ কুতুব মিনার আরও অনেক কিছু কাজ করেছে যেগুলো ইম্পর্টেন্ট সে ছোটো লেখাচ্ছি সেই কুতুব মিনার যখন তোমার ভেঙে গিয়েছিলো তখন ওটাকে ঠিক করেছিল রিপেয়ার করেছিল তারপরে আসছে নসরুদ্দিন মেহমুদ সে হচ্ছে লাস্ট তুগলক বংশের রাজা তার আমলে কী হয়েছিল তেমুর লাং নাম শুনেছ তো কোথা থেকে এসছিল মঙ্গোলিয়া থেকে তোমার চেঙ্গেজ খান এসেছিল হ্যাঁ মিডল ইস্ট থেকে এসেছিল ঠিক আছে মিডল ইস্ট থেকে আসে ওই সৌদি আরব ওই সব পোর্শন যেটা পার্সিয়া এই সব পোর্শন থেকে তেমুর লাম আসলো তেমুর লাম কখন এসেছিল এই ডেটটা একটু ইম্পর্ট্যান্ট থার্টিন নাইনটি এইটে এসেছিলো কার টাইম এসেছিলো নাসিরুদ্দিন মাহমুদের টাইম এসেছিলো বাস এটা হয়ে গেলো তোমাদের তুঘলক বংশ জানি ভয় করে পাল্লে এসেছিলো এই দুটো রাজা থেকে মানে সবাই ভয় করত একটা হচ্ছে তোমাদের মঙ্গলের কি চাঙ্গেজ খান আর একটা হচ্ছে লাং আর তোমাদের বাবার বাবার দিক থেকে আর মার দিক থেকে লাং এন্ড তোমাদের চাঙ্গেজ খান এই দুটোর দিক থেকে একটা তৈরি হলো কে বাবার তৈরি হলো বাবার পরে আসবে আস্তে আস্তে তো এটা তোমাদের দুগলাক বংশ শেষ দেন নেক্সট আর দুটো বংশ সেটা হচ্ছে সৈয়দ বংশ আর লোদি বংশ সৈয়দ বংশকে ফাউন্ডেশন করেছিল খিজির খান বাস একটুকুই তোমাদের প্রশ্ন আসে আর কিছু আসে না খিজির খানকে কি বল একটা টাইটেল দেওয়া হচ্ছে রিয়াতে আলা মানে কি হচ্ছে সে কিং ছিল না নিজে নিজেকে কখনো কিং বলত না আমি রাজা না কখনও বলত মানে রাজা আমি কখনো বলতক না রিয়াতে আলা তারপরে হচ্ছে আলম শাহ হচ্ছে লাস্ট সৈয়দ বংশের ছিল তারপরে কি আসলো তোমাদের বাহেলোর লোদি মানে লোদি বংশ আসলো লোধী বংশর ফাউন্ডার কে ছিল বাহেলোর লোদি ছিল ঠিক আছে বাহেলোর লোদি কখনো তোমাদের সিংহাসনে বসনি তারপরে কি হচ্ছে সিকান্দার লোদি সিকান্দার লোদি কি করেছিল আগ্রা সিটি ফাউন্ডেশন করেছিল আর একটা কি হচ্ছে গাজে সিকান্দ্রি গাজে সিকান্দ্রি আবার কি জিনিস ক্রিকেট গ্রাউন্ডটা কত বড় হয় বাইশ গজ বলছো তো বাইশ গজ এই যে গজ জিনিসটা ইয়ার্ড ইয়ার্ড যেটা বলছো না বাইশ গজ মানে এখানে এখানে উইকেট আছে এখানে উইকেট আছে এটা যেটা তোমরা ধাপ চলো না এক গজ দুই গজ করে ধাপ চলো এগুলো হচ্ছে তোমাদের গজ তাহলে এই গজ ব্যাপারটা যেটাকে ইংলিশে ইয়ার্ড বলা হয় কেলে আসছিলো এই গাজে সিকান্দ্রি নিয়ে আসলো প্রথমে তোমাদের জমিন মাপ করার জন্যে এটা বত্রিশ ডিজিটের একটা ইউনিট হতো সেটা তোমাদের জমিন মাপ করার জন্যে গাজে সিকান্দ্রি কে লি সিকান্দার লদি নিয়ে তো এটাই হচ্ছে তোমাদের এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে নেয় তারপরে নেক্সট ইব্রাহিম লোদি ছিল লাস্ট লোদি বংশ রুলার আর তারপরে এই হচ্ছে কি দিল্লি সুলতানাত যেটা চলছে এখন পর্যন্ত দিল্লি সুলতানাতের লাস্ট রুলার হচ্ছে ইব্রাহিম লোদি কারণ কি হচ্ছে ইব্রাহিম লোদি তখন সেই ঠিক রাজা ছিল না জাস্ট এমনি ইয়াসি করে বেড়াতক তার জন্যে দৌলত খান লোদি কী করলো দৌলত খান লোদি নিজের এলাকা থেকে কাকে ডাকলো পাঞ্জাবের তখন গভর্নর ছিল দৌলত খান লোদি তখন সে ডাকলো কাকে বাবরকে ডাকলো বাবরকে বললো এখানে সে ভালো করে রাজ করছে না আপনি চলে আসেন দিয়ে বাবর আসলো এবার বাবর যখন আসে তোমার মুঘল সাম্রাজ্যে একটু পরে হবে আগে তার সঙ্গে দিল্লি সালতানাত চলছে তার মানে যে ছোট ছোট রাজ রাজ্যগুলো চলছে না এমন না ছোট ছোটো রাজ্যগুলো চলছে ফর এক্সাম্পল ইন্ডিয়া সরি বেঙ্গলে কি আছে বেঙ্গলে দুটো বংশ আছে একটা হচ্ছে ইলিয়াস শাহী বংশ একটা হচ্ছে হুসেন শাহী বংশ ইলিয়াস শাহী বংশর ফাউন্ডার হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস আর হুসেন শাহী বংশর ফাউন্ডার হচ্ছে আলাউদ্দিন হুসেন শাহী আলাউদ্দিন হুসেন শাহী যেটা হচ্ছে হুসেন শাহীর ফাউন্ডার তাকে কি বলা হতো আকবর অফ বেঙ্গল বলা হতো আর মহাভারত তার টাইমে বাংলাতে ট্রান্সলেট হয়েছিল সেটা কে করেছিল কবিন্দ্র পরমেশ্বর কিন্তু আমরা আর একটা পড়েছি কি নাম দাস কাশিরাম দাস না কিতি বা তো রামায়ণ করেছিল তো যাই হোক এটা তোমরা পড়ে রাখো কারণ আমি এখানে সার্চ মেরেছি অনেক জায়গায় তো এটাই আমি আনসার পেয়েছি কিন্তু আমার কনফিউজন থাকে তোমরা এটাই পড়ে রাখো আপাতত তারপরে সে রামায়ণ বাঙালি ট্রান্সফার কখন হয় সেগুলো পড়ানো হবে তারপরে হচ্ছে তোমাদের কাশ্মীরে কাশ্মীরে একটা রাজা ছিল তার নাম ছিল কি আবদিন তাকে কি বলা হতো কাশ্মীর বিজয়নগর কিংডম আর বাহামানি কিংডম ওখান থেকে জাস্ট একটুকু পড়ে রাখতে হবে ফাউন্ডার কে ছিল আর কে কতটুকু কাজ করেছিল একটা এই শর্ট জায়গাতে আমি ছোট করে লিখে দিব তারপরে তোমাদের মুঘল সাম্রাজ্য স্টার্ট হবে হ্যাঁ লিখে ওকে তো দেন নেক্সট এখানে কি হচ্ছে নেই সাকসেসার যেগুলো হচ্ছে তোমাদের বলে দিলাম আর দিল্লি সুলতানাতের লাস্ট এটা বলে দিলাম তারপর কি আসবে তোমাদের এবার মুগল মুঘল বংশ আসবে মুঘলের তোমাদের সবাই জানো বাবরের হইল আবার জ্বর সারলো ওষুধে তাই না বাবরের হইল জ্বর আর সারলো ওয়েডে তাই তো কালকে যেটা ম্যাপ ম্যাচ হয়েছিল নাই শুনে তোমার ইমোজি নিয়ে দেখা দাঁড়াও এটা লিখে দেখো কি হচ্ছে মেডেভেল ইন্ডিয়াতে দিল্লি সালতানাতের পর তোমরা ডাইরেক্ট মুঘল পড়ে লাও কিন্তু সাউথ ইন্ডিয়া থেকে দু তিনটা প্রশ্ন জিজ্ঞেস করলে কখনও আনসারই করতে পারো না কেন করতে পারো না এই ইন্টারেস্ট থাকে না এটা পড়ার আজব আজব নাম থাকে এদের তাই একটু ধৈর্য ধরে এটা পড়ে লাও সেটা হচ্ছে তোমাদের ভিজেনাগার কিংডম আছে বাহামানি কিংডম আছে তাও অনেক কম লিখেছি আমি কিছুই লিখাই নি এদের ব্যাপারে যদি বিজয়নগর কিংডম পড়বা যেমন দিল্লি সুলতানাতের এত কিছু লিখলা বিজয়নগর কিংডামের লিখতে হবে বাহমানি কিংডমে লিখতে হবে কিন্তু এত ভিতরে তোমাদেরকে যেতে হবে না সেটা বিশেষ জনদেরকে যেতে হবে চার পাঁচটা পেজ এই দুটোর উপরেই পড়তে হয় তাদেরকে এবার কি হচ্ছে বিজয়নগর কিংডমের ফাউন্ডার কি হচ্ছে হরিহর এক আর বুক্কার এক তো এক এক না পড়লে হরিহর আর বুকারায়া যদি পড়ো তাহলেই হবে তারপরে তাদের ক্যাপিটাল নাম কী ছিল বিজয়নগর ছিল আগে বিজয়নগর নাম ছিল না অন্য নাম ছিল তারপরে বিজয়নগর চেঞ্জ হলো কি হলো না হলো অত কিছু ভিতর পড়তে হবে না জাস্ট ক্যাপিটাল হচ্ছে বিজয়নগর বিজয়নগর কোথায় আছে তোমাদের কর্ণাটকাতে আর বর্তমানে কর্ণাটকার নতুন যে ডিস্ট্রিক্ট হয়েছে সেটা হচ্ছে বিজয়নগর ঠিক আছে এমন করে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করতে পারে আর হাম্পি হাম্পিটা কোথায় আছে কর্ণাটকা তাই না হাতিগুড়া হাম্পি যেটাকে আমরা বলি এটা একটা আমাদের ইউনেস্কো হেরিটেজ সাইট এটা কোন নদীর তীরে আছে তুঙ্গভদ্রা নদীর তীরে তো বিজয়নগর কিংডমে তোমাদের চারটে বংশ আছে সেটা আছে সঙ্গম বংশ সুলভা বংশ তুলবা বংশ আর আরাবিদু বংশ তো সঙ্গম বংশতে মেন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ফাউন্ডার তো এই হারিহারি ছিল ঠিক আছে নিকোলো কোনটি ইটালি থেকে এখানে এসছিলো ঘুরতে কার টাইমে এসলো দেবরাইয়া প্রথম প্রথম দেবরাইয়া টাইমে এসলো ঠিক আছে এটা বাস সঙ্গম পিরিয়ডে আর কিছু পড়বে না তারপরে হচ্ছে সো সুলভ বংশর ফাউন্ডার হচ্ছে নরসিমা দেবরাইয়া আর বংশের ফাউন্ডার হচ্ছে বীর নরসিমা বীর নরসিম্মার পর এখানে কি হচ্ছে বংশতে আরেকজন মেন যে রাজা ছিল সে ছিল দেবরাইয়া কৃষ্ণাদেবরাইয়া দেবরাইয়া কি আলকটা নাম দিয়ে আছে আন্দ্রাভোজ এমনকি প্রশ্ন জিজ্ঞেস করে আন্দ্রাভোজ কাকে বলা হয় তো তোমাদের অপশন থাকবে কৃষ্ণা দেবরাইয়া নরসিমা দেবরাইয়া এমনকি আজবাজে অপশন থাকে তোমরা বলবার আর এই অ্যাসপ্ত নামই শুনিনি তার জন্য এটা হচ্ছে একটু পড়ে লো এটাকে তারপর হচ্ছে তোমাদের বাহামানি এম্পায়ার ছিল বিজয়নগরের পর বাহামানি এম্পায়ার আসলো বাহামানিতে কী হচ্ছে তোমাদের পাঁচটা বংশ আছে কই আমি ও সেটা লিখাইনি দুটোই শুধু তোমাদের পড়তে হবে তো বাহামানির ফাউন্ডার হচ্ছে আলাউদ্দিন হোসেন বাহামান শাহ এত বড় একটা নাম তারপরে হচ্ছে ক্যাপ্টেন ক্যাপিটাল আগে গুলবার্গা ছিল তারপরে ওটাকে চেঞ্জ করে বিদার করে দিল এগুলো হচ্ছে সাউথ ইন্ডিয়াতে ফুল সব তোমাদের সাউথ ইন্ডিয়াতে চলছে এখন ঠিক আছে তারপরে এবার বাহমানিক এম্পায়ারে তোমাদের পাঁচটা বংশ ছিল আদিল শাহী তারপর ইউসুফ করে অনেকগুলো ছিল তো ওটাতে পাঁচটা বংশের ভিতরে শুধু দুটো তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে একটা বিজাপুর একটা হচ্ছে গোলকন্ডা বিজাপুর ফাউন্ডার কে ছিল ইউসুফ আদিল শাহী ছিল আর বিজাপুরে একটা তোমাদের ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি গোল গুমগঞ্জ কোথায় আছে হুম বিজাপুরে আছে কে বানিয়েছিল মোহাম্মদ আদিল শাহ বানিয়েছিল এটা তারপরে হচ্ছে গোলকন্ডার ফাউন্ডার কে হচ্ছে এটা হচ্ছে মালিক আহমদ ঠিক আছে তো এতটুকু তোমরা পড়ে নিবা তারপরে এবার স্টার্ট হবে তোমাদের মুগলস ওকে দেখি তোর পরে এটা গোলকন্ডাটা একটু ভুল লেখা ছিল কুলিকুতুব শাহ এটা ঠিক করে নিও ঠিক আছে ওটা যে মালিক আহমেদ ছিল সে ছিল নগরের এই গোলকন্ডার হচ্ছে কুলি কুলিকুতুব শাহ তো আজকে ভিডিওর জন্য এতই থাক তোমাদের যেটা হচ্ছে এই ক্লাসটা হচ্ছে তোমাদের টোয়েন্টি ফাইভ নম্বর ক্লাস আর ডেটা হচ্ছে টেন তোমাদের দিল্লি সালতানাত আর যেগুলো এক্সট্রা যেগুলো আছে ছাটাই মাল সেগুলো তোমাদেরকে এখানে লিখে দিয়েছি নেক্সট যে ক্লাসটা করাবো সেটা তোমাদের মোগল মুঘল করাবো করাবো মুঘল তার তোমাদেরকে আমি ল্যাপটপই করাবো ঠিক আছে তো আজকে ওইটির জন্য এতই নেক্সট তোমাদের ম্যাথের ক্লাসটা ফাইজল স্যার করাবে তারপরে আমি ফিজিক্সে তোমাদেরকে ম্যাগনেটিজম এগুলো করে দেবো মানে ওই ফ্যারাডেজ লেফট হ্যান্ড রুল রাইট হ্যান্ড রুল এগুলো তোমাদেরকে করানো হবে ঠিক আছে তো একটু ওয়েট করো এ কিছু পরেই তোমাদের আপলোড হয়ে যাবে এটা তোমাদের আমি ভিডিও এখন রেকর্ড করে দিচ্ছি সন্ধ্যে পাঁচটার সময় তোমাদেরকে এই ভিডিওটা রেকর্ড আপলোডেড হয়ে যাবে আজকে তোমাদের হিস্ট্রি দুটো কমপ্লিট করে দেবো তাহলে মিডিয়াওয়াল হিস্ট্রি তোমাদের ফুল্লি কমপ্লিট হয়ে যাবে তো আজকে ওইটার জন্য এতই যদি আমার এফার্ট ভালো লাগছে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি বেশি ভালো লেগেছে নিজের ফ্রেন্ডসদেরকে শেয়ার করো তাদেরকেও বলো ক্লাসগুলো অ্যাটেন্ড করতে আর একটা লাইক দিয়ে দিও তো আজকে ওইটার জন্য এতই ফ্রেন্ডস দ্যাটস অল থ্যাংক ইউ